হাউস করে দেন। সাত নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সূরা কাহফের একটি আয়াতে আছে, আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন তুমি বললে না মাশা আল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া কোনো শক্তি নেই। এখন আমিও এর থেকে আমার একটি ফার্মে গিয়ে এটা আমল করি, এটা আমল করা যাবে কি? আমল করতে পারেন। সূরা কাহফের 39 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সে বাগানওয়ালার সম্পর্কে যে বাগানওয়ালা ইমানদার ছিল না, যার ফলে সে নিজের বাগান দেখে চমৎকৃত হয়েছিল, অহংকারী হয়ে গিয়েছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। আল্লাহ আল্লাহ উল্লাহ দাখালতা জান্নাত কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন তোমার হয়ে হত ভাগা, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে, কেন বলনি মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই পেয়েছে, আল্লাহ না চাইলে আমার পক্ষে সম্ভব ছিল, আমার বুদ্ধি দিয়ে আমার জ্ঞান গরিমা দিয়ে সম্ভব ছিল না, আমার কৌশল দিয়ে সম্ভব ছিল না, আমার প্রচেষ্টায় সম্ভব ছিল না, মাশা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তাই পেয়েছি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের নিজের কোনো ক্ষমতা নেই, যা আছে আমাদের কাছে ক্ষমতা তাও আল্লাহ প্রদত্ত। সুতরাং এর মাধ্যমে নিজের অসহায়তা, নিজের দুর্বলতা প্রকাশ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর সব কিছু ন্যস্ত করলেন, এতে আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ আপনার রুজিতে, আপনার বাগানে, আপনার ফার্মে বরকত দেবেন। এটা করা উচিত। বদনজর থেকে বেঁচে, অনেক সময় নিজের বদনজর লেগে যায় নিজেকেই, নিজের বাগানকে, নিজের ছেলে মেয়েকে। সুতরাং মাশা আল্লাহ, মার কোনো খুশির খবর, কোনো ভালো কিছু দেখলে বা শুনলে মাশা আল্লাহ কম্পকর বা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, কোনো অসুবিধা নেই, ভালো কথা।